শুকরে বিছানায় শুইতে না শুইতেই নাক ডাকা। এই আই উঠো, তোমার সাথে আমার কথা আছে। আরে উঠো না। ওরে কত কথা বলে রে, কথার যেন আর শেষ নাই। বিড়বিড় করে কি বলো, সাহস থাকলে জোরে বলো। কই কি হইছে? কিসের আওয়াজ হলো শুনলে না? ও তেমন কিছু না। ইয়ে আমার সেই জিনিসটা কোথায়? কোন জিনিসটা? তাই তো, কোন জিনিসটা? ও হ্যাঁ, মনে পড়ছে, আমার চশমাটা আবার কোথায় পড়লো? ও আল্লাহ রে, চশমা দিয়ে এখন রাতের বেলা কি করবা, ঘুমাবে না সবাই? না, চশমা চোখে দিয়ে না ঘুমাইলে স্বপ্নটা আপসা আপসা দেখি, ক্লিয়ার দেখতে পাই না। এই মানুষের নিয়ে আমি কি করুম, পাগল যত। উঠা, উঠে শো, ঘুমা খান। হৃদম, তোর বাবা বয়স জিজ্ঞেস করলে? তুই নাকি আজকাল বলে বেড়াস তার বয়স তোর সমান? হ্যাঁ, তুমি ঠিক আছো না? এসো তো, তোর আর তার বাপের বয়স সমান হলো কি করে? হ্যাঁ, সমান কি করে হয়? এই সোজা কথাটা বুঝলে না, আমার জন্মের আগে থেকে তো উনি বাবা ছিলেন না, আমার জন্মের পর থেকেই তো উনি বাবা হলেন। তাহলে বলো, এবার দুজনের বয়স সমান হবে না? গুড, ভেরি গুড অ্যান্সার, ভেরি ট্যালেন্টেড বয়। আমরা তো ভাবি নাই। আমার এইসব কথা বলে? হ্যাঁ, আর বলবি আজকে আমাকে কথা বলতেই হবে, ভয় পেলে হবে না। এই রিকশা, thank you.
থেকে মাছ বের করে পানিতে ভেজাতে ভিজেছিস? কোনটা ভিজালি আবার, বড়টা না ছোটটা? কি উ করিস, কথা বলিস না কেন? কি হয়েছে দেখি? এই দেখেছ, দুধ খাচ্ছিস, কাঁচা দুধ খাচ্ছিস। আমি এই জন্যই তো বলি, চার দুধ এত শেষ হয় কি করে? হ্যাঁ, এই এই যে চুরি করে খাওয়া শিখেছি, শ্বশুর বাড়ি গেলে তো ছাঁচা দেবে। হ্যাঁ, আর এই কাঁচা দুধ খেলে পেট খারাপ হবে না? যা যা শিখে গিয়ে মুগ্ধ যা। মামা এত হাবলা আর ভীতু কেন? আমার মা কেন, কি হয়েছে? আমার মা তো একটা সাহসের ঢেকি, আমার মামা একটা বাঘের বাচ্চা। সাহসের ঢেকি, বাঘের বাচ্চা? তোর বাঘের বাচ্চা এত ছোট্ট জন্তুর নাম বলছিস কেন? বলতি হাতির বাচ্চা। কত আমার সাহসী। কেন, কি হয়েছে? তোর মামাকে আমি স্কোপ করে দিলাম আমার সাথে কথা বলার জন্য, অথচ কথা বলার তার সাহসই হয় না। ভীতুটি, তোর মামাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, আমার মামাকে অপমান করা মানে আমাকে অপমান করা। ও হরে, তাই নাকি? তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। আমি মামাকে গিয়ে বলবো যে তুমি তার সাথে কথা বলতে চাচ্ছ। আহারে, আমি কথা বলতে চাচ্ছি আমি? শোন, ওরকম হাজার হাজার ছেলে আমার পিছে পিছে ঘুরে, আমি পাত্তা দিই না, আর তোর মামাকে আমি পাত্তা দিব? আসলে তোর মামার স্ক্রু ঢিলা আছে বুঝছিস, একটু নড়বড়ে। ও তাই নাকি? তোমার কাছে স্ক্রু ড্রাইভার নেই, একটু টাইট করে দিবা। কি? একটু টাইট করে দিবা। দম, নাম্বার তো আছে না। হ্যালো, কেমন আছো? কে বলছেন? কেন আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, কে 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 করছো কেন? নার্ভাস লাগছে। না না, নার্ভাস হওয়ার কি আছে? আমি তো ঠিকই আছি, আমি তো ঘামি নেই। তুমি ঘামছো তাহলে? না না, ঘামার কি হলো, এমনি বলছি, মানে খুব গরম পড়েছে তো। তাই নাকি? আচ্ছা, তোমার নাম কুদ্দুস কেন? কি? আচ্ছা, আপনি কে? এখনো আপনি আপনি করছো, তুমি করে বলো না প্লিজ। না না, আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে, আমার যেন কিরকম লাগছে, আমার হাত পা অবশ্যই আসছে। এত লজ্জা কেন তোমার? আমি কেয়া। বাবা, কে 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 কেয়া? ভয় পেলে? না না, ভয় পাওয়ার কি আছে? এই তুমি কি আসলেই, মানে আপনি তুমি মানে কে কেয়া? কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে গালে একটা ঠাস করে চট দিয়ে দেখো। মানে চিমটি দিলে তো ব্যথা কম পাবে, এর জন্য চট দিতে বললাম। চড়ে ব্যথার সাথে বিশ্বাস ফ্রি। তুমি কি আমাকে দেখছো? মানে কি করে বুঝলে যে আমি চিমটি কেটেছি? আমি সব দেখতে পাই, আমার দৈব দৃষ্টি আছে। হ্যাঁ, কি বলছো তুমি, মানে সব কিছু দেখতে পাবো? মানে মানে তুমি কি, আচ্ছা বলো তো আমার কি অবস্থা? কি বলবো? না না, মানে মানে আমার কি আর কি, ধরো শোনো, আমার মোবাইলে বেশি টাকা নাই, এরপর থেকে তোমাকে মিস কল দিলে তুমি আমাকে কল ব্যাক করবে, ঠিক আছে?
এখন রাখি, গুড নাইট, সুইট ড্রিমস। আচ্ছা ঠিক আছে, আমি কল ব্যাক করছি, ওকে ওকে। আমি কি বললাম, কল ব্যাক করো মানে আমি তো ফতুর হয়ে যাবো। শোনো, ইয়াসমিন কালকে ফোন করছে, হৃদমে লেখাপড়ার খোঁজ খবর নিতেছিল। ওরে তো আমরা জোর করে আমাদের কাছে রাখছি, হ্যাঁ, এখন যদি ও লেখাপড়া ঠিকঠাক মতো না করে, তুমি যদি খোঁজ খবর না নাও, শেষে আমরা ওর কাছে মুখ দেখাবো কেমন করে? মুখ দেখাবো না, মুখ ফিরিয়ে রাখবো। কি ভাজলামি করতেছ? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু চিন্তা করতে দাও। আমি এরকম করে চিন্তা করতে বলছি? তুমি না আমাকে বললে সিরিয়াস হতে, আমাকে একটু সিরিয়াস হতে দাও, ডিস্টার্ব করো না। রিদম, আজ থেকে প্রতিদিন আমি তোর পড়ব, এইবার বুঝবি মজা। তুমি পড়াবে? হ্যাঁ। আচ্ছা প্রথমে তোরে জেনারেল নলেজ ধরি। আচ্ছা বল দেখি, দক্ষিণ আমেরিকা কোথায়? পারবো না আমি। পারবে না মানে খালি ফাঁকিবাজি? ওঠ, চেয়ারের উপরে দাঁড়াইয়া কান ধর। আচ্ছা নানু, চেয়ারের উপরে উঠলে কি দক্ষিণ আমেরিকা দেখা যাবে? নেক্সট কোশ্চেন। আচ্ছা বলতো, মানুষ ভালো না গরু ভালো? আরে তুমি কি বলো না, গরু ভালো। কস কি, কিভাবে? আরে নানু এই সোজা কথাটা বুঝলো না, গরু তো পোষ মানে আর মানুষ তো পোষ মানে না। আচ্ছা তোর যখন এতই নলেজ, তো গরুর উপর একটা প্যারা লেখ, দেখি তোর কত বুদ্ধি। তোর হাতের লেখা এত খারাপ, হাতের লেখা ভালো করতে পারছ না? আরে নানু হাতের লেখা ভালো করার দরকার নেই। কি কস? আচ্ছা নানু তুমি তো দেখি এবার ওয়ার্ল্ডের বিষয় কিছুই জানো না। শোনো, আমি বড় হয়ে একটা কম্পিউটার অপারেটর হব, তাহলে আমার তো আর হাতে লিখতে হচ্ছে না। হ্যাঁ, ইম্পসিবল। আচ্ছা নানু, ইম্পসিবল বানান কি? ইম্পসিবল, এই ছেলেকে পড়ানো আমার কর্ম না, এটা তুমি ভালো পারবা। তা পারবা কেন, পারো তো কামের মধ্যে দুই খাই আর শুই, এখন ঘুমায় পারো। ঠিক আছে, তুমি ধর কই দেছ ঘুমাই। Thank you.
কি ব্যাপার? হঠাৎ করে তোমার খুব দাম বেড়ে গেল না? মনে হয় যেন আমাকে পাপটাই দিতে চাও না। এক জায়গায় আসতে বলে দেরি করে আসো। বাজারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে না? সব জিনিসের দাম বাড়ছে, এতে তোমার কি হচ্ছে শুনো? সব জিনিসের দাম বাড়লে প্রেম ভালোবাসার দাম বাড়বে না কেন? কেন এরকম করছি বুঝতে পারছো? খুব বুঝতে পারছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তুষার বাবা আমার সঙ্গে এরকম করলো কেন? শেষ বয়সে কি তাহলে চুকৃতির দিকে নজর দিছে? আগে তো এরকম ছিল না, আমার ছাড়া কিছুই বুঝতো না। নজরে না পড়ে দাঁড়াও, এই তো আছে সব জিনিস। কি জুমন ভাই, রাস্তা ভুল করে আইলেন নাকি? বাসায় বুঝি মন টিকে না? কি যে কন, মন টিকবে না কেন? মুখ তো বাতাসে দরকার আছে না? তাই পার্কে আসলাম। এই আব্দুল ভাই, জি আপনি কি বউরে ভয় পান? দূরো দূরো কারে কি কইতেছেন? আমি বউরে ডরামো কি? বকি ফুলন দিবি? আরে আমার ডরে তো বউ থর থর হয়ে কাঁপে। এই যে দেখেন না, ব্যায়াম করতে পারে মু, ট্রাক সুট জুতা মোজা সব রেডি করে রাখছে, আর আমি টাইট দিয়ে যে রাখছি না। আর মিয়া ভাই আমার যে ডর হয় না রে। ও তাই? আরেকটা কথা শুনেন, হ্যাঁ, বউরে যদি সারা জীবন টাইট দিয়ে রাখতে চান তাহলে শাটারিং এর উপরে রাখবেন, নাহলে কান দিয়ে উঠে বইব। আপনি তো ভাই খুব এক্সপার্ট মানে দুয়ারাই উস্তাদ মানতে হয়। দুয়ারাই খান, দুয়ারাই খান। আপনার আম্মা এত কষ্ট করে ফোন করতে গেছো কেন? একটা মিস কল দিলেই তোই তো। কি, আমি এই বিছনার চাদর ঠাদর ধুয়ে রাখি নাই? হায় হায় কও কি, এটা তো হয় না আমার। না না, আবার এই কি গামছা ওই তোয়লা সব বিছনার উপরে রাখছি, পুরোটা ভিজা আছিল। হায় হায় রে, এটা তো আমি খেয়াল করি নাই, এই জাতীয় তো হয় না। তুমি তো আমার দেখে আসতেছো সারা জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসতে কেন, বিকালে বাইরে যাইবা? আর এটা কোনো ব্যাপার কি? কোনো ব্যাপারই না, আইসা পড়ব। আমি এই যে তার ব্যায়াম আরও দুইটা বাকি আছে, কিন্তু তোমার লেগে ওই দুইটা করুম না, চলে আসবো। ঠিক আছে। এক্সকিউজ মি মিয়া ভাই, আমাকে একটু তাড়াতাড়ি যাইতে হবে, মেহমান আসবে, গেস্ট গেস্ট। আর আমার বউ জানা এক মিনিটও আমার সারা থাকতে পারে না, এই যে গেস্ট আসবে আমার তাড়াতাড়ি যেতে খুঁজছে। তাই আপনি কিছু মনে করেন না, আমি উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তুমি আমাকে ভালোবাসো? একদম নির্ভেজাল, ফরমালিন দেওয়া মাছের মতো স্থায়ী। এই ভালোবাসা কখনো পচবে না, গন্ধ বের হবে না। কথা তাই নাকি, আমাকে বিয়ে করতে চাও? অবশ্যই। হ্যাঁ, তাহলে তো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পারবা? অবশ্যই পারবো। তোমার জন্য আমি 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে মরে যেতে পারবো। সত্যি পারবা? তাহলে তো খুব মজা হবে। মিডিয়ার সব মানুষ আমার ইন্টারভিউ নিতে আসবে, আমি তো রাতারাতি ফেমাস হয়ে যাব, দেশবাসী আমাকে চিনবে, খুব মজা হবে, খুবই মজা হবে। কিন্তু
আমি লাফ দেব না। কেন দিবে না? যদি নিচে পড়ে মরে না যাই? শুধু ব্যথা পাই। হাত পা ভেঙে গেলে সারা জীবন তো বিছানায় পড়ে থাকতে হবে। তখন তোমার কষ্ট হবে না? তখন তো সারা জীবন তোমাকেই আমাকে টানতে হবে, তাই না? ও তাই তো, তাই তো। তুমি আমার কষ্টের কথা চিন্তা করে লাভ দিতে চাইছো না? হ্যাঁ, তাছাড়া আমি মরে গেলে তোমাকে কি করে পাবো? এক কাজ করে চলো, দুজনে একসঙ্গে মিলে লাভ দিয়ে মরে যাই। না 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 না, তা কি করে হয়? তুমি তো দেখছি লাইলি মজনুকেও হার মানিয়ে দেবে। তোমাকে পেয়ে আমার জীবন একেবারে ধন্য। আমিও ধন্য, কিন্তু আমাদের বাবা মারা যে কেন বুঝতে চায় না আমাদের বিয়ের বয়স হয়েছে। ঠিক বলেছ, চলো বিয়ে করে ফেলি। না না না, তা হয় না। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। কেন? তুমি কি তোমার বাবা মাকে কষ্ট দিতে চাও না? তা না। আচ্ছা, তুমি কি একবার ভেবে দেখেছ আমরা যদি পালিয়ে বিয়ে করি তাহলে কত খরচ? না অনেক খরচ। যেখানে বাবা আমাদের পয়সায় ফ্রি বিয়ে করা যায় সেখানে কেন আমরা এভাবে বিয়ে করবো? আর ভবগুরুর মতো পথে পথে ঘুরে বেড়াবো? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। গার্জেনদের খরচে বিয়ে করলে বিনা পয়সায় তোমার কত গহনা গাটি টাকা পয়সা কত কিছু পাওয়া যাবে। এই তোমার মাথায় এত বুদ্ধি কেন? আর এমন কি? হ্যাঁ রিদম। হ্যাঁ মামারে আসতে বলছস? হ্যাঁ আসতেছে। আমরা কিন্তু এই বান্দরটারে সঙ্গে লয়ে যাব। ওরে অনিমু, কুদ্দুস রে অনিমু, একলা এখানে থাকলে কি খাইবো না খাইবো বিয়েটা করলে তার একটু শান্তি পেতাম। আসছস? বস। শোন, আমরা যে ডিসিশন নিছি তুই সেটাতে রাজি আছস? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। এই তো আমার ছেলের মতন কথা। বাবা, এই অফিস থেকে কদিন ছুটি নিতে পারবি না? দরকার হলে 3 মাস ছুটি নেওয়া যাবে। শোনো, আমরা সবাই মিলে ঠিক করছি যে আমরা বিদেশে যাব। এখন তোমরা ঠিক করো কোথায় যাবা, যেখানে গেলে থাকবো অ্যাকশন, থ্রিল, রোমান্স, সাসপেন্স। ও, এখনো ঠিকই করো নাই কোথায় যাবা, তবে যাওয়া হয়েছে। আমি ভেবেছিলাম অন্য কিছু। চুপ। আমি ভাবছি এমন জায়গায় যাব যেখানে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ কোনোদিন যায়নি। নানা যে বললো অ্যাকশন, থ্রিল, সাসপেন্স, রোমান্স এগুলো থাকতে হবে, তাহলে আমরা এক কাজ করতে পারি। প্রথমে ইরাকে যেতে পারি, তারপর আফগানিস্তানে যেতে পারি, তারপরও যদি বেঁচে থাকি তাহলে আমরা প্যালেস্টাইনে যেতে পারি। কি বলো তোমার? গুড আইডিয়া, তোর মাথাতে খুব বুদ্ধি। এইগুলান কোনো দেশ হইল? কি বলো মানি, এগুলো তো এখন হট কান্ট্রি, টিভি খুললে এগুলো দেশের সব খবর। দেখো না, আমেরিকার মতন বড় দেশ, সেই দেশও এই সব দেশের দিকে নজর দিছে, আমরা তখন চুনাভুটি। কুদ্দুস, তোমার ডিউটি হলো টিকিট, ভিসা এসব সংগ্রহ করা, আর রিদম তুমি তোমার নানিকে সাহায্য করবা, আমিও বরং সব মনিটরিং করবো, ঠিক আছে? তুমি দেখতেছি বহু চালাক হয়ে যেতেছো দিন দিন, নিজের জন্য কোনো কাজই রাখো না। কী যে বলো, আরে আমি তো নিজের ফ্রি রাখছি তোমার জন্যে, তুমি যখন যে আদেশ করবা আমি সেটা তখন পালন করবো। কেন? ছাদে কেন, কি হয়েছে?
আচ্ছা ওই উপরতলার মেয়েটারে কদিন ধরে দেখতেছি না। তাই নাকি? তুমি তো বেশ অনেক ভালোই খোঁজ খবর রাখা। না একটু খোঁজ খবর রাখতেছি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম কেয়া। কেয়া, বাহ বেশ মিষ্টি নাম, শুনলেও মনটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা করে কি মেয়েটা? মেয়েটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বেশ মানাইব, বেশ মানাইব। তুই সব বুঝবি না, একটা কাজ করবি? হ্যাঁ, উপযুক্ত বকশিশ পাইলে আমি করতে পারি। আচ্ছা তুমি বকশিশ দিও নি, তুই ওই মেয়েটার লগে আমার দেখা করে দিতে পারবি? মানে নানু, তুমি তো আমাকে আকাশ থেকে বললাম। হইছে, বেশ পাকনামি করিস না, পারবি কিনা সে দেখো। আচ্ছা পারবো, এবার বলো কোথায় দেখা করবা, বাইরে কোথাও? আরে না না, বাইরে আবার কে দেখে ফেলাইব, কি করবো? তুই বলো, তোর নানি যখন ঘুমাই থাকে তখন তারা ডেকে নিয়ে আসবি আমার ঘরে। তোমার ঘরে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রোগ্রাম সেট করে দেবো, তুমি রেডি হয়ে থাকো, এখানে কোনো ঝামেলা হইলে কিন্তু আমি নেই। বাই বাই। কি আব্দুল ভাই, সেদিন তো হন্তদন্ত হয়ে আগেই চলে গেলেন, সব ঠিকঠাক আছে তো? আপনার মনটা ভালো জুমান ভাই? ভালো না রে ভাই, একেবারে দুই টাকা নোটের মতো অবস্থা। এদিন ভাবতাম আমি বুঝি জগতে একমাত্র হতভাগা, এখন দেখতেছি আমার মতন হতভাগা আরও আছে, তাই মনে একটু শান্তি পাইতেছি। জুমান ভাই, আপনি কি আমার হালকা পাতলার মধ্যে এটা খোঁচা দিয়ে দিলেন? আরে না না, কি কইতেছেন আপনি? আপনি একটু চিন্তিত মনে হইতেছে। একটা ইনসিডেন্ট হয়ে গেছে জুমন ভাই। কি? গত পরশু দিন আমার বাসায় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি চুরি হয়েছে? বউ সারা সব চুরি হয়ে গেছে গা। মানে ঘুমের থেকে উঠা দেই কিচ্ছুই নাই, খালি বউটা আছে। চুরেরা যে কি, যা চুরি করণের তা চুরি না করে অন্য জিনিস চুরি করে নিয়ে যায়। জুমন ভাই, আপনার একটা কথা কই, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, এই যে বউ আর এই যে বাজে মাইক, এই দুইটার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন? দুইটা তো দুই রকম জিনিস, এর আবার পার্থক্য কি? আছে আছে আছে। কি? এই মাইক যখন বিগড়ে যায় জায়গা ওইটা থাইমা জায়গা, আর বউ যখন বিগড়ে যায় ওইটা বাঁচতেই থাকে। আরও আছে এই যে ধরেন মাইক নষ্ট হয়ে গেলে বদলান যায়, কিন্তু বউ বদলানে কোনো সুযোগ নাই। আইসেন না, আরও আছে এই মাইকটারে আমি সুইচ টিপ দিয়ে যখন তখন অফ অন করতে পারি, কিন্তু বউর বেলায় তো এটা কাছেও যাইতে পারব না। আপনি তো দেখতে পাচ্ছি ভাই, বউ স্টাডিতে ডক্টরেট দেওয়া উচিত। দেন ভাই, দেন দেন দেন, সাইজ মতো পাইছেন তো, যা যা ইচ্ছা দিয়ে যান, চলেন চলেন। আম্মা কি ঘুমায় পড়ছেন? না, বিছানায় শুয়ে রান্না বাড়া করছি। আম্মা আপনার মাথায় একটু হাত দিয়ে দেই। না, পাকা চুল তুলে দেই। কি মতলব? হ্যাঁ সেইটা বল। মতলব তো কিছু না আম্মা, আমি তো সবসময় আপনার আরামের কথা চিন্তা করি আম্মা। আম্মা যদি রাগ না করেন একটা কথা কই। বল। আমি শুনতেছি আপনারা নাকি বিদেশে যাইবেন, কত জায়গায় ঘুরবেন, কত মজা করবেন,
তখন আপনাকে কামকরণের ফুরসত থাকবো না আম্মা। তাই কইতেছিলাম কি, আমারও যদি আপনাকে লগে লইতেন তাহলে অনেক আরাম হইত। আমার লেগে কোনো কিছু কইতেছি না আম্মা, আমি গরিব মানুষ, বিদেশে গেলেই কি না গেলেই কি, আমার চিন্তা সব আপনারে লইয়া আম্মা। আম্মা আপনি খালু জানরে লইয়া আর দৈরা কত জায়গায় ঘুরবেন, কত মজা করবেন, আপনি কোনো চিন্তা করবেন না আম্মা। হৃদম আর কুদ্দুস ভাইরা আমি সামলায় রাখব। আম্মা 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 জি আঙ্কেল ভালো আছে, আপনি ভালো আছেন? আন্টি ভালো আছেন? আন্টি কোথায়? আসো আসো বসো। আমি আমি এখানেই, ঠিক আছে, অসুবিধা নেই। না না তুমি যে ওইখানে গিয়ে বসো। কেমন আছো? জি আঙ্কেল ভালো। আঙ্কেল আপনার কি ঠান্ডা লেগেছে? আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। আন্টি থাক, ওনার ঘুম আছে, ঘুমাই, ডিস্টার্ব করা ঠিক না সেই জন্যে। ও ও আন্টি কি খুব রাগি? আপনি কি আন্টিকে ভয় পান? আরে না, আমি ভাবতে আমি ভয় পাইতেছি আমাকে। তাহলে তো আপনি অনেক সাহসী, আপনাকে তো বাবা দিতে হয়। কত নাম ডাকাছে, ভারতপক্ষে রাতে কেউ বের হতে পারে না। না না সে কথা না, আমি লক্ষ্য করছি তোমার আর কুদ্দুসের মধ্যে খুসখুস হতে কথা নাকি সত্যি। আঙ্কেল কুদ্দুসকে ছাড়া আমি বাঁচব না, আমাকে ছাড়া কুদ্দুস বাঁচবে না, আমাদের অনেক লস হয়ে যাবে আঙ্কেল। না 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 আমি তোমাদের পথের কাঁটা। আমাকে কত দামি দামি জিনিস গিফট করেছে, এই ধরেন পারফিউম, ড্রেস, মোবাইল কার্ড, আরো কত কিছু। ও তাই নাকি? হ্যাঁ আমি ওকে অনেক দামি শার্ট গিফট করেছি ঢাকা কলেজের সামনে থেকে 200 টাকা দিয়ে। আচ্ছা 200 টাকা, তাহলে তো তোমাদের অনেক লস হয়ে যাবে। ঠিক ধরেছেন আঙ্কেল, আমাদের যদি বিয়েটা না হয় চিন্তা করে দেখেন আমাদের কত টাকা জলে পড়ে যাবে। সেই অনেক টাকা, আমি তো আমার ছেলেকে চিনি। আঙ্কেল আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ইনভেস্টমেন্টকে উঠিয়ে আনতে পারি। আমি সর্বান্তকরণে তোমাদের মিলন চাই। আর কই গেলে তুমি? বলো বলো বলো, পরে কথা হইব। আমার সাথে কথা বলতেছি, আমি তো শুনলাম এতক্ষণ কথা বলতেছো।
কই নিজের সাথে কথা বলতেছি। আরে এই দরজা খোলা কেন? হ্যাঁ দরজা খুলো কে? মদিনা দিক দিছো? দেখছো খাবার ওই দিক দিয়ে? কি বলো কি বলো? না কিছু না, কথা কইতেছি। কথা কইতেছি পাগল নাকি? ও ও দিক দিয়ে পাগল দেখলাম দুনিয়াতে। আয় মদিনা দেখছো একটু আমি ঘুমাইছি আর ও নেই চলে আসছে। के नाते जानता हूं कि भी साइंस टेक्नोलॉजी आगे बढ़ चुकी है, तो बच्चे का पिता कौन है? और भी नई टेस्टिंग है, डीएनए टेस्टिंग, जेनेटिक टेस्टिंग, जिससे कुछ हद तक मालूम पड़ सकता है कि कौन बाप है, लेकिन वो तो अभी वजूद में है। इस्लाम माशाल्लाह नया मजहब तो नहीं है, सिर्फ एक ही सुनो कई वजह है जिसके लिए तुम इसीलिए बोल सुना ना कुद्दूस से बिया दीते पारले तुम मन शांति पाबे बोलছিলাম तो কিন্তু আমার অত সহজ সরল ছেলের জন্য এত সহজে কি মেয়ে খুঁজে পাওয়া যাবে? মেয়ে তো মাথার উপরে। এই জন্য তোমার উপর রাগ উঠে, একটা সিরিয়াস কথার মধ্যে আরেকটা কথা রাঙ গেল। তুমি বুঝতে পারো নাই আমি উপরতলার ওই মেয়েটার কথা কইতেছি। কি কিলো কোথায় তুমি? শোনো, তোমার ছেলের সাথে ওই মেয়েটার ই আছে, মানে ই আছে আর কি। কি বলো তুমি? আর তাই তো আমি চাই ওর সারা জীবন এক হয়ে থাক। তোমার বাবা না আমাদের বিয়েতে মত দিয়েছেন। আমার বাবা? কি বলো, সে কি করে জানলো? আমি তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করেছি। আমি তো তোমার মতো এত ভীত ডিম না। আমি আবার ভীত কোথায়? আমি তো মুরব্বীদের সম্মান করলাম আর কি। তা কি বললেন? এখন আমি কি করে যে বাবা মাকে মুখ দেখাই? কাকের মতো নিজের চোখটা বন্ধ করে রেখো, কেউ তোমাকে দেখবে না। ভিতর ডিম কোথাকার।